हेलो बंधुरा, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो सबा कैमन आछो? आशा करी सबाई भलो आछो, आमिओ भलो आछि। तो एखन 9টা बजे, तो आमी 9টার समय থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো এখন আমি কাটছি বাঁধাকপি। তো আজকে বাঁধাকপির তরকারি করব, তো সেই জন্য বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি সরু সরু করে। তো সরু সরু করে কুচালে খুব ভালো হয়, কিন্তু আমি সেইভাবে সরু সরু করে একদমই পারি না। তো যতটা পারি সেটা চেষ্টা করছি। আর মা গেছে বাজারে, তো কপিটা কালকে ছিল আনা বাজারে, তো সেই জন্য বাঁধাকপিটা আমি তরকারি তো হবেই, তো তার জন্য আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে এটা কুটে নিই। আর ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের সব কিছু কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি।
তো যা যা লাগবে দশকর্মার দোকান থেকে পাঁচ কড়াই, তারপরে হচ্ছে মালসা, ঘট, ফল, এগুলো সব নিয়েছি। কালকে মিষ্টি আর মালাটা নিতে বাকি আছে, তো ওগুলো কালকে নেব। তো চলো, তো দেখো বন্ধুরা, এখন দুপুরবেলা তো হয়ে গেছে, তো খেতে বসে গেছি। তো আজকের মেনু হলো লাল শাক ভাজা, বেগুন ভাজা হয়েছে, আর বাঁধাকপি তরকারি হয়েছে, আর এটা চালদার চাটনি করেছি, আর করেছি মাছের ঝাল। তো আজ এই দিই দুপুরবেলার খাবার, আমাদের দুপুরের মেনু হয়েছে। তাহলে চলো খাবারটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। দেখো এখানে আমার ছেলে, এই যে দেখতে পাচ্ছ, এই যে গাড়ি খেলছে, সবসময় গাড়ি পাগল ছেলে, এই যে। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি শেষ করবো, তো ওই জিনিসগুলো কী কী এনেছি সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, আর চলো। তো দেখো এখানে এই যে মাল, এইটা নিয়েছি, ঘট নিয়েছি, তো এগুলো নিয়েছি, আর নিয়েছি এখানে পাঁচ কড়াই, এই যে, আর কিছু গাছ লাগবে, তো তার মধ্যে আছে ধান গাছ, আর কী সব গাছ বলে এগুলো ভুলে যাচ্ছি আমি, শুশনি শাক, কলমি শাক, নানা রকম কিছু সব নিয়েছি। তো কালকে করব পুজো, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো কাল আবার দেখা হবে তোমার সাথে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে চলো, টাটা, সবাই ভালো থেকো।